সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা লালবাগ কেল্লায় ঘুরতে এসেছি। সো আপনাদেরকে লালবাগ কেল্লাটা ঘুরে দেখাবো এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিবিবির মাজার এবং লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় বিল্ডিং। সো আমরা লালবাগ কেল্লাটা ঘুরে দেখি, আপনারা আমার সাথেই থাকুন। লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি বর্তমানে জাদুঘর ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রদর্শিত হচ্ছে। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল। তিনি মাত্র 15 মাস এই বাংলায় সুবেদারের দায়িত্ব পালন করেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণের কাজ থেমে যায়। 1680 সালে সুবেদার শায়েস্তা খাঁ বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। 1684 সালে শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং 1684 সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এখানে একটি গোপন সুড়ঙ্গ পথও রয়েছে। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি। এখানে একটি দুর্গ মসজিদ রয়েছে যা শাহী মসজিদ নামে পরিচিত। এছাড়াও এখানে একটি দরবার হল এবং হাম্মামখানা রয়েছে যা সুবেদারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। এগুলোই মূলত লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় মুঘল স্থাপনা। এই ভবনগুলোর মাঝে নির্দিষ্ট দূরত্বে পানির ফোয়ারা রয়েছে। আর এই দুর্গের সর্বস্থানে ফুলের বাগান এর আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।